মালয়েশিয়া স্ক্যাপেট নিউজ কোয়ালামপুর ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্টে প্রবাসীদের চরম ভোগান্তি এবং রয়েছে মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধির প্রসঙ্গে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিবৃতি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মালয়েশিয়া স্ক্যাপেট নিউজ কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবাসীদের যথেষ্ট বীর চরম বিপাকে রয়েছেন দেশগামী প্রবাসী ভাইয়ের এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার সসময় তথা সময় বৃদ্ধির প্রসঙ্গে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে আপনাদের কিছু কভমেন্ট এবং মালয়েশিয়া কয়েক বিষয়ের মেডিকেল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো তো গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনাদের কোথায় প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল দেশ দি ভিউার্স আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই স্যারেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সমাজ ভিউয়ার্স সবার উদ্দেশ্য বলতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটির টাইটেল থামমেল দেখেই ভুলভাবে মন্তব্য করবেন না অবশ্যই ভিডিওটির মধ্যে কী রয়েছে ভিডিওটি বিস্তারিত দেখেই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমরা যে সমস্ত বিষয় নিয়ে ভিডিওগুলি আমরা সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও চিত্র সহকারে বা অনলাইন থেকে আপনাদেরকে দেখাতে পারি তো সেক্ষেত্রে আমরা যে কপিরাইট যে একটি পলিসি রয়েছে ইউটিউবের ওই কপিরাইটের মধ্যে আমাদের চ্যানেলটি যে বাতিল হয়ে যাবে কমপ্লেনের ভিত্তিতে তো সেক্ষেত্রে আমরা এসব বিষয়ে চিন্তা ভাবনা করে কিন্তু অনেক কিছু দেখাতে পারে তারপর আমরা স্ক্রিনের মধ্যেই ছবি আঁকার বা অনেক কিছু সিস্টেম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি যে সমাজ ভিউয়ার্স কোয়াল্লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবৈধ শ্রমিকদের যারা কিনা মালয়েশিয়াতে বিগত সময় থেকে অবৈধ বসবাস করতেছেন ওই সময় প্রবাসী ভাইরা বর্তমান এ সময় শেষ সময় অপেক্ষা করেছেন ওই সমস্ত প্রবাসী ভাইদের যথেষ্ট বীর দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে বর্তমান এ সময় যে সমস্ত ভাই বন্ধুগণ যে আপনারা দেশে যাচ্ছেন বিশেষ করে যারা কিনা অবৈধ শ্রমিক রয়েছেন তারা দেশে যাচ্ছেন হাতে গোনা রয়েছে আর মাত্র একদিন এই একদিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এয়ারপোর্টে আপনাদেরকে আট থেকে বারো ঘন্টা আগেই আপনাকে উপস্থিত হতে হবে অন্যথায় আপনি ফ্লাইট মিস করার সম্ভাবনাটাই বেশি যেহেতু বর্তমান এর সময় কোয়াল্লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কি কে এল আই টুতেও দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু অনেক প্রবাসী ভাই যে হিমশিম খেয়ে গেছেন আপনারা ফ্লাইটে উঠতে বা আপনার যেই ফ্লাইটটি ধরতে তো সেক্ষেত্রে যারা কিনা এখন জানি আগামীকাল যাবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার হাতে দশ থেকে বারো ঘন্টা সময় নিয়ে আপনারা যে আপনার এয়ারপোর্টে অবস্থান করবেন এবং কি যারা কিনা বর্তমান এ সময় ফ্লাইট মিস করবেন যারা কিনা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে না এয়ারপোর্টে বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগেই আপনার সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা আপনার ওই ডেট আপনি যেতেই পারেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হবে যারা কিনা আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলবেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের বিষয়ে একটু সেক্রিফাইস রয়েছে যেহেতু আপনারা ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে ফেলছেন ফ্লাইটটি মিস হয়ে গেছে এবং যারা কিনে আপনারা আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না আপনাদের জন্য সত্যিটি দুঃখের বিষয় আপনারা যে অবৈধ শ্রমিক হিসেবে আমাদের সাথে আবারও গণ্য হবেন আপনাদেরকে যে গ্রেপ্তার করলে সেম এক সিচুয়েশান আপাত জেল এবং জরিমান হতে পারে মালয়েশিয়া ইমিগ্রেশন আইন অনুসারে যে সময় মালয়েশিয়াতে চলমান রেকালি বার্সি পুলাং মাধ্যমে অবৈধ শ্রমিকরা নিজ দেশে ফিরে যাচ্ছে এবং কি সময়সীমায় শেষ হবে আগামীকাল তথা জুন তিরিশে জুন দু সাল তো সেক্ষেত্রে এর পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করবে কি করবে না এই বিষয়ে কিন্তু অনেকে অপেক্ষায় রয়েছেন বা অনেকে অনেক মন্তব্য করতেছেন প্রথমত আমরা একটি ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসব যেখানে কিনা না মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী হামজা জাহদ্দিন স্যার নিজ মুখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন প্রবাসীদের জন্য akan uh, mengambil tindakan yang tegas pada sesiapa saja yang tidak mahu uh, menerima arahan yang telah pun kita keluarkan tempoh hari masih lagi ambil sambil lewa orang-orang ini sama ada mereka yang tinggal di sini warga asing yang tinggal di sini tanpa dokumen tanpa dokumen yang sah tanpa pengesahan yang dibuat oleh immigration begitu juga dengan majikan yang mengambil mereka yang saya katakan tadi যেমনটি শুনেছেন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যেখানে তিনি বলেছেন যে মালয়েশিয়াতে চলো রিকা লিবার্সি পুলাইং এর আন্ডারে যে সমস্ত ভাই বন্ধু দেশে গিয়েছেন এবং কে বর্তমান যারা দেশে আছেন বর্তমান মালয়েশিয়াতে তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে কোনো প্রকার ভুল করেও আগামী যে তিরিশে জুনের পর থেকে মালয়েশিয়াতে বসবাস করার কোনো প্রকার চেষ্টা না করতে আপনাদেরকে চলমান রিক্যালি বেসিপুল লাগার মাধ্যমে কিন্তু সুযোগের মধ্যেই দেশে ফিরে যেতে হবে আর এবং কি আগামী তিরিশে জুনের পরবর্তীতে কোনো প্রকার মালয়েশিয়াতে যে রিকেলি বার্সিপুলাঙ্গার সময়সীমা বৃদ্ধি করবে না মালয়েশিয়ার সরকার এটি শেষ সুযোগ শেষ সময় এবং তিনি আরও জানিয়েছেন যে মালয়েশিয়াতে চলো মান ব্যাসে মাধ্যমে বা আলিকলি প্রোগ্রামের মাধ্যমে যে গত তেইশ জুন পর্যন্ত মোট দুই লক্ষ বিরাশি হাজার পাঁচশো একাশি জন অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যে দেশে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন যাদের মধ্যে থেকে ইতিমধ্যে দুই লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত উনাশি জন নিজ দেশে ফিরে গেছেন বাকিরা প্রসিংয়ে রয়েছেন এবং কি এখনও যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে যে অবৈধ বসবাস করতেছেন আপনাদের প্রতি যেই অনুরোধ করছেন যে কোনো প্রকার ভুল করে মানুষতে অবৈধ হিসাবে থাকার চেষ্টা না করতে এবং কি তার পাশাপাশি সমস্ত কোম্পানি এমপ্লয়ারদের আহ্বান জানিয়েছেন যে কোনো প্রকার অবৈধ শ্রমিকদেরকে নিয়োগ না দিতে এবং কি যে সমস্ত কোম্পানিগুলো মালিক পক্ষগুলো অবৈধ শ্রমিকদেরকে নিয়োগ দিবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেবে মালিশার সরকার তাদের পঞ্চাশ হাজার ইঙ্গিত জরিমানা এবং কি দুই বছর জেল দিবে এবং কি তার পাশাপাশি লাইসেন্স বাতিল করতে পারে মালিশার সরকার প্রতিটি কর্মীর জন্য দশ হাজার ইঙ্গিত জরিমানা নির্ধারণ করছে সমস্ত কোম্পানিদের জন্য এবং কি তার পাশাপাশি যে সমস্ত যে কর্মীদেরকে যে সমস্ত বিদেশি নাগরিকদেরকে মালয়েশিয়াতে গ্রেপ্তার করবে যে আগামী পহেলা জুলাই থেকে তো সেক্ষেত্রে তাদের জন্য পাঁচ বছর জেল এমনকি দশ হাজার রিঙ্গিত জরিমানা নির্ধারণ করছে মালয়েশিয়ার সরকার তাই তো সময় তো প্রবেশ পড়ে বর্তমানে এর সময় যে আমরা এখনও অহেলায় বা আমরা এখনো অবহেলায় পড়ে আসছি কোনো প্রকার দেশে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি না যখন কিনা আগামী পহেলা জুলাই থেকে পুরো মালয়েশিয়াতে এক যুগে ইমিগ্রেশন অফ পার্সে পরিচালনা করবে আগের সিস্টেমে রাস্তাঘাট যানবাহন দোকান বাড়ি সমস্ত কিছুর মধ্যে ঠিক তখন কিন্তু আমরা প্রায় দিশারা হয়ে যাব তাই তো এখনও আরও একটা দিন সময় রয়েছে আপনারা দেশে যাওয়ার জন্য প্রিপারেশান দেবেন আর অবশ্যই যে সমস্ত পারবন্ধু আপনারা ছুটিতে দেশে যাবেন আপনারাও মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার অন্তত তিন ঘন্টা থেকে আপনারা ছয় ঘন্টা আগে প্রবেশ করার চেষ্টা করবেন যে সময় ভিওয়ার্স যে সমস্ত ভাই বন্ধু আপনারা যে মালয়েশিয়ার কলিং বিষয়ে মেডিকেল প্রসঙ্গে অপেক্ষা রয়েছে আপনারা স্ক্রিনে ভিডিও দেখতেছেন যেখানে কিনা মালয়েশিয়ার কলিং বিষয়ের যে ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয়ে সমস্ত ক্লিনিক সমস্ত মেডিকেল সেন্টার নাম উল্লেখ করে দেবে ওই ক্লিনিকে বা ওই সমস্ত ক্লিনিকে আপনারা কোম্পানির মাধ্যমে এজেন্টের মাধ্যমে আপনারা মেডিকেল হতে পারবেন আর এই ওয়েবসাইটটিকে এখনও কিন্তু কোনো প্রকার কোনো ক্লিনিকের নাম উল্লেখ করা হয়নি এখনও আগের মতো যে নোট ফাউন্ডেড লেখা উঠতেছে বা যে কোনো প্রকার কোনো সার্চ তালিকার মধ্যে বাংলাদেশে এখনো আসতেছে না তাই তো আপনারা অপেক্ষা করে থাকুন আর যারা কিনে ইতিমধ্যে যে প্রচার প্রসার করতেছে মেডিকেল হচ্ছে পাসওয়ার্ড জমা দেন আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে মেডিকেল কমপ্লিট করে দিবেন সমস্ত ভুল বুয়া ভিত্তিহীন তো সেক্ষেত্রে আপনারা ওই সমস্ত প্রলোভনে পড়বেন না আপনারা অবশ্যই অপেক্ষা থাকেন মন্ত্রণালয় থেকে যখন কিনে আপডেট আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং মালয়েশিয়া কলিং বিশ্বার মেডিকেল সংক্রান্ত ইতিমধ্যে আমাদের ভিডিওর মধ্যে মনির ভাই এবং কি আরফিন অভু ভাই ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট করেছেন তারা প্রায় একে অপর সাথে যে পরিচয় হয়ে গেছেন কমেন্ট সেকশানে সত্যি এটি একটি ভালো জিনিস এভাবে আপনারা যারা কিনা কলিং বিশ্ব মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন অবশ্যই একে অপর সাথে যোগাযোগ রাখবেন যে কোন কোম্পানিতে যাচ্ছে কত টাকা এবং কি মেডিকেল কত টাকা বা কমপ্লিটলি কোন খাতে কত টাকা লাগতেছে এবং কোন কাজ দিয়ে বেতন করতে হবে অবশ্য আপনারা একে অপরের সাথে যোগাযোগ রাখবেন আগে থেকেই মালয়েশিয়ার প্রতিদিনের সমস্ত আপডেট ইউজ পেতে প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন এবং প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ